হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুদ সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ আপনারা ওয়ার্ডের শেপকে কীভাবে এডিট করবেন সে সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি অ্যামেসওয়াডের শেপের সাইজ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনারা অ্যামেসওয়ার্ডের শেপের সাইজ কীভাবে চেঞ্জ করবেন সে সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আপনি যদি অ্যামেসওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান এবং শেপ সম্পর্কে আমার আরও কিছু ভিডিও রয়েছে সেগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে দেখুন আমি একটি শেপ ইনসার্ট করেছি এখন এই শেপের সাইজটি আমরা চেঞ্জ করব শেপের সাইজ চেঞ্জ করার জন্য এইখানে দেখুন সাইজ সেকশনে এইখানে দুটি টেক্সট বক্স রয়েছে উপরেটি হচ্ছে হাইট চেঞ্জ করার জন্য এবং নিচেরটি হচ্ছে উইথ চেঞ্জ করার জন্য বর্তমানে এই শেপের সাইজটি হচ্ছে এখানে হাইট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ইঞ্চি এবং উইথ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি অর্থাৎ বর্তমানে শেপের সাইজটি এখানে শো করছে আপনারা যদি এইখানে এই টেক্সট বক্সের এই তীরে ক্লিক করেন তাহলে দেখুন শেপের হাইটটি বেড়ে যাচ্ছে তারপরে আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন শেপের সাইজটি আবার কমে যাচ্ছে অনুরূপভাবে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে শেপের উইথটি বেড়ে যাবে এবং এখানে ক্লিক করলে শেপের উইডটি কমে যাবে এভাবে আপনারা এইখান থেকে শেপের সাইজ কমাতে অথবা বেশি করতে পারেন এবং এখান থেকে দেখতে পারেন আপনার শেপের সাইজটি কত রয়েছে এছাড়াও আপনারা এখানে লিখে দিয়েও শেপের সাইজ করতে পারেন যেমন এখানে আমি এটি মুছে দিয়ে এই জায়গায় আমি থ্রি লিখলাম এবং ইন্টারফেস করলাম তাহলে দেখুন বর্তমানে এটি থ্রি ইঞ্চি হয়ে গেছে আবার এখানে যদি আমি এটি মুছে দিয়ে এ জায়গায় টু লিখি তাহলে এটি টু ইঞ্চ হয়ে যাবে এছাড়াও শেপের সাইজ চেঞ্জ করার জন্য আরও একটি অপশান রয়েছে আপনার মাউস দ্বারা শেপের সাইজ চেঞ্জ করতে পারেন এইখানে দেখুন শেপে যখন আমি ক্লিক করেছি তখন এই চারিদিকে যেই বৃত্ত আকৃতি বাটন চলে আসছে এই বাটনগুলোতে যদি আপনি মাউস পয়েন্টটা নিয়ে যান তাহলে দেখুন মাউসের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আপনি ক্লিক করে ড্রাগ করে যদি টেনে আনেন তাহলে শেপের সাইজটি চেঞ্জ হবে অর্থাৎ বর্তমানে শেপের সাইজটি বড় হচ্ছে তারপরে এখানে ক্লিক করে আমি যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে এটি ছোটো হবে এবং আবার ক্লিক করে নিয়ে আসলে নিচের দিকে তাহলে দেখুন এটি বড় হয়ে যাচ্ছে অন্যভাবে এখানে ক্লিক করে আমি এটি ছোটো অথবা বড় করতে পারি তারপরে আপনারা যদি এই কর্নারে যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে যদি আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে সেটি আবার ছোট হবে এবং এখানে ক্লিক করে যদি নিয়ে আসেন তাহলে এটি বড় হবে এখানে আপনারা কর্নারে ক্লিক করে শিপের সাইজটি ছোট এবং বড় করতে পারেন এবং এই পাশে এই চারিদিকে যে বাটনগুলো রয়েছে সেগুলোতে ক্লিক করে ড্রাগ করে আপনারা শিপের সাইজটি ছোটো এবং বড় করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ